যদি ওজন কমাতে চান তাহলে বেশি করে খাবার খেতে হবে। সম্প্রতি তুরস্কের একজন ডাক্তার জানিয়েছেন ওজন কমানোর সার্জারি করাতে বেশি করে খেতে হবে। বিবিসির এক গোপন তদন্তে কিভাবে ওজন কমানোর সার্জারিতে মানুষদের প্রতারণা করা হচ্ছে বা প্রতারণার শিকার হচ্ছেন মানুষরা, তার নানান দিক উঠে এসেছে, যেখানে দেখা গিয়েছে একজন তুর্কি ডাক্তার বিবিসির আন্ডারকভার রিপোর্টারকে ওজন বাড়াতে বলেছিলেন যাতে তিনি গ্যাস্ট্রিক স্লিপ সার্জারি করাতে পারেন। অভিযুক্ত ডাক্তারের নাম ডাক্তার ওগন এরসেন। ওগন বিবিসির সাংবাদিককে কিছু স্ন্যাক্স খেতে পরামর্শ দেন। নারী ওই আন্ডারকভার রিপোর্টারের বডি মাস ইন্ডেক্স বা বিএমআই কম থাকায় তাকে বেশি করে স্ন্যাক্স খাওয়ার পরামর্শ দেন। বিবিসির প্রতিবেদকের বডি মাস ইন্ডেক্স ছিল 24.4, যা স্বাস্থ্যকর ওজন সীমার মধ্যেই ছিল। অন্যদিকে বিএমআই ন্যূনতম 30 হলে গ্যাস্ট্রিক স্লিপ সার্জারি করা হয়ে থাকে। ওই প্রতিবেদক এক রোগীর তথ্য পেয়েছেন যেখানে দেখা গেছে ওই রোগীর বিএমআই 29 থাকলেও পরে তার ওজন করা হয়নি। এর পরিবর্তে ডক্টর এরসেন তাকে 3 মাসের মধ্যে অস্ত্রোপচার বুক করার প্রস্তাব দেন। ব্রিটিশ একজন হেলথ প্রফেশনাল বলেছেন প্রয়োজন না থাকা সত্ত্বেও এভাবে রোগীকে জোরপূর্বক অস্ত্রোপচারের থ্রেশহোল্ডে নিতে ওজন বাড়ানোর জন্য চাপ দেওয়া সম্পূর্ণ অনৈতিক। এদিকে বর্তমানে স্কটল্যান্ডে ওয়েট ম্যানেজমেন্ট পরিষেবার রেফারেল প্রাক মহামারী স্তরের তুলনায় 96% বেশি। এছাড়া NHS বায়োট্রিক সার্জারির জন্য ওয়েটিং লিস্ট কিছু এলাকায় গত 4 বছরের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে। যুক্তরাজ্যে এই সার্জারি করাতে 10,000 থেকে 15,000 পাউন্ড খরচ করতে হয়, তবে তুরস্কে সার্জারি করাতে যুক্তরাজ্যের চাইতে 2,000 পাউন্ড কম লাগে। এদিকে বিবিসির ডিসক্লোজার ইনভেস্টিগেশনে কিছু কোম্পানি কর্তৃক আনইথিক্যাল প্র্যাকটিসগুলো উন্মোচিত হয়েছে, যেখানে মানুষ ওয়েট লিভ নিয়ে সার্জারি করতে যায়। তুরস্কের বিভিন্ন হাসপাতাল ব্রিটিশ নাগরিকদের টার্গেট করে গ্যাস্ট্রিক স্লিপ সার্জারি করতে উদ্বুদ্ধ করে। ইজমিরের ইকোল হাসপাতাল এমন অনেক তুর্কি কোম্পানির মধ্যে একটি। এটি নিয়মিতভাবে যুক্তরাজ্য শহরগুলোতে সেল ডে দিবস পালন করে। গ্লাসগোতে এমন একটি সেল ডে দিবসের ইনভেস্টিগেশনে দেখা গেছে যেসব রোগী বডি মাস ইন্ডেক্স ক্রাইটেরিয়ায় ফুলফিল করছে না তাদেরকেও গ্যাস্ট্রিক স্লিপ সার্জারির জন্য গ্রহণ করা হচ্ছে। এদিকে ইকোল হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়গুলো অস্বীকার করেছে। এই ছিল আমার কাছে ব্রিটেনে ওজন কমাতে নারীরা নানানভাবে যে প্রতারিত হচ্ছে তার বিস্তারিত। ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।